অপরাধীদের আশ্রয়দাতা যুক্তরাষ্ট্র বিনা কারণেই র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে গর্হিত কাজ বললেন প্রধানমন্ত্রী পেছনে কলকাঠি নাড়ছে দেশের কিছু মানুষ বিনা দোষে র‍্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে তাদের দেশে কিন্তু এই ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না দেশের কিছু মানুষ তারাই বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায় দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক রমজানে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30টা মন্ত্রিসভায় সিদ্ধান্ত ব্যাংক খোলা 4টা পর্যন্ত 26 এপ্রিল পর্যন্ত সশরীরে ক্লাস চলবে শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেরা অপরাধী হয়ে অন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কড়া সমালোচনা করেন তিনি র‍্যাবের সাফল্য ভালো চোখে না দেখে দেশের একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলেও জানান সরকার প্রধান সকালে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী জলদস্যুমুক্ত সুন্দরবন কিংবা সন্ত্রাস জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সৃষ্টি থেকেই নিরলস কাজ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব সাফল্যের 18 বছর পার করেছে দেশের এই এলিট ফোর্সটি বাহিনীর 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাব সদর দফতরের আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সরকার প্রধান র‍্যাব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার চরমপন্থীদের দমন সেগুলি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়ে যাচ্ছে এত সফলতার পরও এই ফোর্সের কর্মকাণ্ড ভালো চোখে দেখছে না অনেকেই এ কথা জানিয়ে সরকার প্রধান বলেন যে দেশে অপরাধীদের আশ্রয় দিয়ে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হয় র‍্যাব কর্মকর্তাদের ওপর সেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গর্হিত কাজ বিনা দোষে র‍্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না আমাদের দেশে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা র‍্যাব বা পুলিশ বা যে কেউ তার নিজেরা যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে আমরা কিন্তু তার শাস্তির ব্যবস্থা করি আর সেই ক্ষেত্রে এই ধরনের একটা স্যাংশন জারি করা এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি হোলি আর্টিজানের পর দেশে কোনো সহিংস ঘটনা ঘটেনি এজন্য র‍্যাবের দক্ষতা ও পেশাদারিত্বের তারিফ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যেখানে কেউ অপরাধ করলে আমরা তার শাস্তি বিধান করি তারপরে দুর্ভাগ্যের বিষয় যে যারা এই ধরনের অভিযান করে সাফল্য অর্জন করেছে বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য আমি জানি না আমাদের এই সাফল্যগুলিতে এদের কোনো দুঃখ পেয়েছে কিনা তা আমি বলতে পারি না দেশের কিছু মানুষ তারাই বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায় আর যারা অপপ্রচার চালাচ্ছে বিদেশে বসে তারা কিন্তু অপরাধী তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয় আর বিনা অপরাধে আমাদের দেশে স্যাংশন দেয় এটা যাদের চরিত্র তাদের বিষয়ে আর কি বলবো এর আগে অনুষ্ঠান থেকে বিশেষায়িত বাহিনীটির আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে র‍্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স ও মিউজিয়াম সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করছি দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা জামায়াত ইস্যুতে ঝুলে আছে বিএনপির বৃহত্তর জোট গঠন প্রক্রিয়া এছাড়া নির্দলীয় সরকার নাকি জাতীয় সরকারের দাবিতে আন্দোলন তা নিয়েও বিভক্তি আছে তাদের মধ্যে বিষয়টি মানতে নারাজ বিএনপি নেতারা তারা বলছেন রূপরেখা আলাদা হলেও জোটের সব দলের উদ্দেশ্যই এক আর তা হলো সরকারের পতন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের নেতারা বলছেন আন্দোলনের নামে অপরাজনীতি হলে রুখে দেবেন তারা আফজাল হোসেনের রিপোর্ট নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির আন্দোলনে 20 দল জাতীয় ঐক্যফ্রন্ট সমমনা বামদল এবং ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছিল বিএনপি এবছরের শুরুর দিকে দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠকও করে তারা সভা সমাবেশে বিএনপি নেতারা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের কথা বললেও জোট গঠন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে নানা ইস্যুতে
বিএনপি জোট এবং ঐক্যফ্রন্টের শরিকদের একটি অংশ চাচ্ছে জাতীয় সরকার, আর বিএনপির দাবি নির্দলীয় সরকার। এ নিয়ে মতানৈক্য এখন প্রকাশ্যে। জামাতকে জোটে রাখা না রাখা নিয়েও আছে দ্বিধা। বিএনপি নেতারা বলছেন রূপরেখা যাই হোক সবার দাবি একই, ফলে বৃহত্তর ঐক্য গঠনে কোনো প্রভাব ফেলবে না। আমরা একটি নিরপেক্ষ সরকার চাই, এটাকে যে নামে অবহিত করা হোক, আমরা এই সরকার পদত্যাগ করে একটি সরকার তারা তাদের স্থলাভিষিক্ত হবে, সেটাকে যেই নামই দেন আমাদের আপত্তি নেই, তবে তারা নিরপেক্ষ থাকবে। 20 দলীয় জোট আছে, সেটি আমাদের প্রধান জোট, এটিকে নিয়ে আমরা আগাবো। আন্দোলনের জোটে জামায়াত ইস্যুতে বিএনপির অবস্থান কি তাহলে? বিএনপি বলেন আর দাসত বলেন আর বামফ্রন্ট বলেন আর জামাত বলেন কোনো তফাৎ আছে? সবাই তো এক কথাই বলতেছে, যুগপথ আন্দোলনও হতে পারে, এক মঞ্চে আন্দোলনও হতে পারে, যে যার ইচ্ছে সেভাবে আন্দোলন করবে, কিন্তু একটা সমন্বয় দরকার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের এই নেতা বলছেন আন্দোলনের নামে অপরাজনীতি রুখে দিবেন তারা। আমরা বিএনপি করো, যে কোনো অপরাজনীতির মোকাবেলায় মাঠে থেকে আমরা মোকাবেলা করবো, যে কোনো অপরাজনীতি, কারণ অপরাজনীতি দিয়ে বাংলাদেশকে যে এগিয়ে যাওয়া, বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে অগ্রগতি, তাকে বাধাগ্রস্ত করার জায়গায় আমরা কখনোই কাউকে অ্যালাউ করবো না। আন্দোলনের এ জাতীয় ঐক্য কখনো সফল হবে না বলেও মনে করেন 14 দলের নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রতিবেদনটিতে যেমনটি বললেন যে বৃহত্তর একটা জোট গঠনের প্রক্রিয়া চলছে, আসলে কি হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোটে? বিএনপি এই জোটের মূল উদ্দেশ্য যেটি বলছে যে ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার, এই আন্দোলনের সাথে যারাই থাকবেন, সেটি বিএনপি জোট বলেন, বিএনপি জোটের বাইরে যারা রয়েছেন, তারাও এই আন্দোলনের সাথে থাকতে পারেন এবং সব দলকে নিয়েই একটি জোট করতে চান। এটাকেই বলছে যে বিএনপির বৃহত্তর আন্দোলনের জোট। এবং এই জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল অনেকদিন আগে থেকে, কিন্তু খুব একটা এগোচ্ছিল না। আমরা যখন দেখলাম যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি দলের সাথে তারা বৈঠক করেছেন এবং বিএনপি এই জোট গঠনের জন্য 3 সদস্য বিশিষ্ট দুটি কমিটি করেছে। একটি কমিটি হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, ওই কমিটিতে আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আছেন, আর একজন সদস্য রয়েছেন, মানে সবাই স্থায়ী কমিটির সদস্য। একটি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সহ সাথে যে 20 দলীয় জোট আছে তাদের সাথে আলোচনা করবে এবং ঐক্যফ্রন্ট যারা ছিলেন, ঐক্যফ্রন্টের শরিক যারা ছিলেন, তাদের সাথে আলোচনা করবে। আরেকটি কমিটি হচ্ছে যে এই জোটের বাইরে যে সমমনা বাম দল বলেন, ইসলামী দল বলেন, তাদের সঙ্গে আলোচনা করবে। আলোচনা করে বিএনপি যে আন্দোলন করতে চাচ্ছে সরকার পতনের আন্দোলনে, সেই আন্দোলনে সম্পৃক্ত করার সেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যদি বিএনপির বৃহত্তর জোটের বিষয়টি যদি প্রথম ইয়েটা দেখি, 3 জন সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটি আমি বলেছি শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবীদের সহায়তা নেওয়া হচ্ছে। সেটি হচ্ছে যে বাম দলগুলো দ্বিধার মধ্যে আছেন বিএনপি জোটে যাবেন কি না, কারণ বেশ কয়েকটি ইস্যু রয়েছে, জামাত ইস্যু সহ বেশ কিছু ইস্যুতে তাদের সঙ্গে এখনও মতানৈক্য পৌঁছানো যাচ্ছে না, সেই কারণে বিএনপি তাদের সমমনা যে বুদ্ধিজীবী তাদের মাধ্যমে তাদের সাথে একটি লিয়াজো করা হচ্ছে। এরই মধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে 30 দলের সঙ্গে বৈঠকও হয়েছে 20 দলীয় জোটের শরিক সহ। আর কী ইস্যুতে আটকে আছে যেটি আপনি প্রশ্ন করলেন, মূলত 2টি বিষয়, একটি হচ্ছে যে জামায়াত ইস্যু, আরেকটি হচ্ছে আন্দোলনের রূপরেখা কী হবে। জামায়াত ইস্যু নিয়ে বিএনপি চাচ্ছে যে যেহেতু 20 দলীয় জোটে জামাত আছে, কিন্তু এই আন্দোলনের যে জোট, বৃহত্তর যে জোট হবে, সেই জোটে বিএনপি জামাতকে সম্পৃক্ত করতে তারা চাচ্ছেন না। তারা বিএনপির যে 20 দলীয় জোট সেখানে রেখে তাদেরকে কৌশলে জামাতকে পাশে রেখেই আন্দোলনটা তারা করতে চাচ্ছেন। এখানে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে দেখেন যে জামায়াতের সঙ্গে যদি বিএনপি সম্পর্ক শেষ করে তাহলে তারা 2টি বিষয় নিয়ে ভাবছেন। একটি হচ্ছে যে বিএনপির যে জোটগুলো রয়েছে 18 দল বা 20 দলীয় জোট, 20 দলীয় জোটের অনেক দলে কিন্তু জামাত ঢুকে গেছে, সেহেতু 20 দল থেকে যদি জামাতকে বের করে দেওয়া হয় তাহলে জোট প্রক্রিয়া নিয়ে প্রভাব পড়বে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত, জামাতকে সম্পৃক্ত করা না করা নিয়ে, এবং আন্দোলনের রূপরেখা কী হবে সেটির যেটি বিষয় হচ্ছে যে বিএনপি জোটের এবং জাতীয় ঐক্য ফ্রন্টের বেশ কয়েকজন নেতা তারা আলাদাভাবে বৈঠক করেছেন এবং তারা চাচ্ছেন জাতীয় সরকার, বিএনপি চাচ্ছে নির্দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। তো তারা যদি বলছেন যে যদি সরকার আন্দোলনের মধ্যে পতন হয়ে যায়
তাহলে কোন সরকারের অধীনে নির্বাচনটা হবে সেটি নিয়ে কিন্তু একটি বিতর্ক দেখা দিয়েছে এবং মতের অমিল রয়েছে। যদিও বিএনপি নেতারা বলছেন যাহালাই লাউ তাহাই কদু, কারণ হচ্ছে সরকার পতন হলে একটি সরকার লাগবে, যে সরকার নির্বাচন করবে সেই সরকারটা যেন নিরপেক্ষ হয়, সকল দলের মতয় একই যে একটি নির্দলীয় সরকার, সেটি জাতীয় সরকার হতে পারে বা নির্দলীয় সরকার হতে পারে। আর বিএনপির বৃহত্তর জোট নিয়ে কী ভাবছে সেটি আরেকটু বললাম, যে বিশদলীয় জোট যেটি আছে সেটি থাকবে, ঐক্যফ্রন্টও থাকবে এবং এর পাশাপাশি সমমনা বাম দল বলেন ইসলামী দল বলেন তাদের সম্পৃক্ত করার একটা চেষ্টা থাকছে। আর যেটা বললাম ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূল লক্ষ্য নির্দলীয় এবং জাতীয় সরকার একই বিষয়, যেটি আমি বললাম জাহালাও তাই কদু। আর বৃহত্তর জোটের আন্দোলনে সরকার পতন হবে তারা আশা করছেন এবং তারা একটি রূপরেখা তৈরি করবেন, বিভিন্ন দলের সাথে আলোচনা করবেন, আলোচনা করে একটি প্রতিবেদন তৈরি করবেন, সেই প্রতিবেদনটি স্থায়ী কমিটিতে অনুমোদন পাবে, অনুমোদন পাওয়ার পরে তারা এক দফা আন্দোলনে যাবেন। বিএনপি তো এটা ভাবছে, হ্যাঁ, এবং এর মধ্যে আমরা যেটা দেখছি যে 14 দল ইতোমধ্যেই সরকারের সাথে একসাথে জোট করেছে, 20 দল বিএনপি তাতে 34 দল হয়ে গেল, এর বাইরে আসলে খুব বেশি নিবন্ধিত দল নেইও। তাহলে এই যে জোটের কথা বলছে বৃহত্তর জোট, এ বিষয়ে 14 দলের তারা কী ভাবছেন, কী বলছেন? এই প্রশ্নের উত্তরটা দেব, তার আগে একটি কথা বলে নেই যে কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম তিনি একটা কথা বলেছেন যে কিছু দল আছে যে স্বামী স্ত্রী মিলে একটি দল, এবং বিএনপির যে 20 দলীয় জোট, এই জোটের মূলত দলের সংখ্যা কিন্তু 14টি, আর তিনটি দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। একটি দল তো বেরো হয়ে গেছে, বেরো হয়ে গেছে, এবং একটি দলের মহাসচিব চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দেশের বাইরে এবং তাদের অনেকেরই আছে যে তাদের কার্যালয়ে নাই। সেই হিসাবে ওলি আহমেদ বলছেন যে তাদের সাথে আলোচনা করে সময় শুধু নষ্টই করা হবে, আন্দোলনের পথে আর যাওয়া হবে না। আর 14 দল কী ভাবছে সেটি যদি একটু বলি, 14 দল ভাবছে যে জোট গঠন প্রক্রিয়া সফল হবে না। এর আগে ঐক্যফ্রন্ট করেছিল নির্বাচনের আগে, সেটি যেমন ব্যর্থ হয়েছে, এবারও আন্দোলনের জোট গঠন প্রক্রিয়া বিএনপির সফল হবে না। আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে, উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং বিএনপি জোটের আন্দোলন মোকাবেলায় মাঠে থাকবে 14 দল। এটি একেবারে স্পষ্ট করে বলেছেন যে বিএনপি যখন বৃহত্তর জোটের কথা ভাবছে এবং তাদের মধ্যে নানা ইস্যুতে এখনও অমিল রয়েছে, তারা একই প্ল্যাটফর্মে আসতে পাচ্ছে না, কিন্তু 14 দল এদিক দিয়ে এগিয়ে তারা একতাবদ্ধ হয়েছেন এবং আগামী নির্বাচন এর প্রস্তুতিও কিন্তু নেওয়া শুরু করেছেন। এই 14 দলের মধ্যে কে কতটি আসন পাবে সেটি নিয়েও কিন্তু দর কষাকষি শুরু করে দিয়েছেন, সেদিক দিয়ে বলা চলে যে 14 দল অনেকটা এগিয়ে রয়েছে। 14 দলের যে 3 নম্বর জায়গাটি দেখতে পাচ্ছি, উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আগের দুটি নির্বাচনেও কিন্তু এই বিষয়টিকে সামনে রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, যে বিএনপি যে আন্দোলনের কথা বলছে, তাদের আগের যে আন্দোলনগুলো ছিল সেগুলো একটা তো কিন্তু সফল হতে পারেনি, তাহলে আন্দোলনের রূপরেখা কি চেঞ্জ করবে কিনা, কিছু জানিয়েছে কিনা এই বিষয়ে? এখন আন্দোলনের রূপরেখা কি হবে, নেতৃত্বে কে থাকবেন এবং জনগণকে সেই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত করবেন, এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয় নাই। আর পরিষ্কার না হওয়ার কারণেই যত মতের অমিল হচ্ছে বা এই যে বৃহত্তর ঐক্য জোট গঠনের যে প্রক্রিয়া সেটি কিন্তু এগোচ্ছে না, যদিও বিএনপি নেতারা আশাবাদী সকল অমিল দূর হবে এবং একটি প্ল্যাটফর্মে এসে সরকার বিরোধী আন্দোলনে তারা খুব শীঘ্রই যাবেন। জি, অনেক ধন্যবাদ আব্দুল, আপনাকে ভবিষ্যৎই বলে দেবে আসলে রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন যে আসন্ন পবিত্র রমজানে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা রাখার সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে করোনার ঘাটতি কাটিয়ে উঠতে আগামী 26 এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর কদিন পরেই পবিত্র মাহে রমজান, বদলে যাবে মুসলিমদের যাপিত জীবন, আর তাই প্রতি বছরের মতো এবছর অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সে অনুযায়ী সকাল 9টা থেকে অফিস চলবে দুপুর 3:30 পর্যন্ত। সরকার সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এমন তথ্য জানান সচিব। তবে ব্যাংকগুলোর সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। রমজানের সময়সূচি হলো 9টা থেকে 3:30, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন উনি অলরেডি 9:30 থেকে 4টা করে দিয়েছেন ব্যাংক, আর আমাদের হলো 9:30 থেকে 3:30। এর আগে টানা 2 বছর ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হলেও সোমবারই প্রথম সশরীরে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার বেলা 12টা অনুষ্ঠিত বৈঠকে অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সে সময় 3টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনের অধীন প্রণীত বিধি প্রবিধি এবং সরকারের জারিকৃত নির্দেশনা সাপেক্ষে
প্রয়োজনীয় আদেশ জারি করবেন। বৈঠক শুরুর আগে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ রাজনীতির মহাকাব্য শীর্ষক গ্রন্থের ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বইটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবস সেভেন্থ মার্চ স্পিচ এপিক অফ পলিটিক্স। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানী শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী প্রীতির খুনি ধরা পড়লেও পাঁচ দিনেও জানা যায়নি তাকে ভাড়া করেছিল কে। পাওয়া যায়নি অস্ত্র। রাষ্ট্রপক্ষ বলছে শুটার মাসুমকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে হত্যা রহস্য। আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যায় ১২ রাউন্ড গুলি ছোড়ে শুটার মাসুম। এই গুলিতেই টিপু সহ প্রাণ যায় নিরপরাধ কলেজ ছাত্রী সামিয়ার। কেটে গেছে পাঁচ দিন। আসামি গ্রেফতার হলেও এখনো উদ্ধার হয়নি পিস্তলটি। পুলিশ বলছে টাকার বিনিময়ে শুটার মাসুম খুন করেছে টিপুকে। তাহলে কে তাকে ভাড়া করলো? উত্তর মেলেনি এই প্রশ্নেরও। সোমবার দুপুরে শুটার মাসুমকে নেওয়া হয় বিচারকের সামনে। চাওয়া হয় ১৫ দিনের রিমান্ড, মঞ্জুর হয় ৭ দিন। রাষ্ট্রপক্ষ বলছে রিমান্ডেই সব প্রশ্নের উত্তর মিলবে। বিজ্ঞ আদালত নিজেই মন্তব্য করেছেন, যেহেতু এই মামলাটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং রোমহর্ষক হত্যাকাণ্ড, সেখানে মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্যই এই মামলায় রিমান্ড প্রয়োজন। সে কারণেই বিজ্ঞ আদালত সেখানে ১৫ দিন রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এরই মধ্যে পুলিশের কাছে জোড়া খুনের দায় স্বীকার করেছে মাসুম। ভিডিও ফুটেজ ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করেও তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তারপরেও তার আইনজীবীর দাবি মাসুম খুনি নন। আমরা বলেছি যেহেতু এই আসামি ঘটনার সাথে জড়িত না, সেই কারণে তাকে রিমান্ডের আবেদন মঞ্জুর না করে তাকে জামিন দেওয়া হোক। জোড়া খুনের ঘটনায় শুক্রবার দুপুরে টিপুর স্ত্রী বাদী হয়ে মামলা করেন। রোববার বগুড়া থেকে শুটার মাসুমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। পবিত্র রমজান মাসে ছোট ব্যবসায়ীরাও যেন মিলগেট থেকে তেল নিতে পারে সে বিষয়ে কাজ করা হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার সংঘ অধিদপ্তর। দুপুরে নারায়ণগঞ্জের টিকে ও মেঘনা গ্রুপের কারখানায় তদারকি শেষে কথা জানান সংস্থাটির পরিচালক। চলতি মাসে ১৫ দিনের ব্যবধানে আবারও নারায়ণগঞ্জে টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল মিলে তদারকি চালালো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কয়েক মিনিটে উৎপাদন ব্যবস্থা পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করা হয় মিল থেকে বাজারে দৈনিক সরবরাহের কাগজপত্র। এ সময় দেখা যায় খোলা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক থাকলেও গত ফেব্রুয়ারি মাসের ২৮ দিনে যেখানে মিল থেকে সরবরাহ করা হয়েছে ২৭৩৭১ মেট্রিক টন পাম তেল, সেখানে বাজারে সংকট দেখা দেওয়া চলতি মাসের ২৭ দিনে বাজারে গেছে ২১,৯১৯ মেট্রিক টন। আগে একটা লোক ধরেন একসাথে সে ৫ গাড়ি ১০ গাড়ি পর্যন্ত অর্ডার করতো, এখন সে ১ গাড়ি বেশি অর্ডার করে না। এর কিছুক্ষণ পর ফ্রেশ ব্র্যান্ডের মেঘনা গ্রুপের কারখানায় তদারকি চালায় সংস্থাটি। দেখা যায় চলতি মাসে গত ১৫ মার্চ পর্যন্ত যে পরিমাণ ভোজ্য তেল বাজারে সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি তার কয়েক গুণ বেশি সরবরাহ করেছে গত ১১ দিনে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় বাজারে সিন্ডিকেট ভাঙতেই কাজ করছে সংস্থাটি। জানানো হয় রমজান উপলক্ষে এসও ব্যবসায়ীদের বাইরে ছোট ব্যবসায়ীরাও যেন মিল থেকে তেল নিতে পারেন সে বিষয়েও কাজ করা হচ্ছে। এই তদারকিতে আমরা কিছু অনিয়ম পেয়েছি, যেই কারণে আমরা তিনটি প্রতিষ্ঠানকে আগামী পরশুদিন আমাদের দপ্তরে কারণ ব্যাখ্যা দেওয়ার জন্য ডাকা হয়েছে। বাজারে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মঙ্গলবার বিসিবি আয়োজিত মুজিব বর্ষের কনসার্টে তিন ঘন্টা পারফর্ম করবেন এ আর রহমান। গাইবেন ৩৫টি গান। মাঠে বসে যা উপভোগের সুযোগ পাবেন ১০,০০০ দর্শক। এ আর রহমানের পার্টি আপনার মোস্ট প্রবলি তিন ঘন্টার একটা অনুষ্ঠান হবে। উনি মোস্ট প্রবলি ৩৫টার মতো গান গাবে। নর্মালি উনি যেরকম প্রফেশনাল একটা কনসার্ট করতে জানে তার থেকে হাফ অফ দ্য প্রাইসই উনি করতেছে। ওনাদের সাথে প্রায় ২৪০ জনের মতো লোক এসেছে, ক্রু এবং সব মিলে। বেসিক্যালি এটা যেহেতু ক্রিকেট সেলিব্রেটস মুজিব, ক্রিকেটের স্টেক হোল্ডারদেরকে টিকিটগুলি দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য কিছু টিকিট উন্মুক্ত করা হয়েছে। তো এটা তো আসলে জানেন যে অফিস যেতে হচ্ছে এবং যেহেতু অনেক আগে ঢুকতে হবে, সো আমাদের তো রিকোয়ারমেন্টটাই আমরা কমিয়ে এনেছি ১০,০০০। সো টোটাল পার্টিসিপেশন থাকবে ১০,০০০ মতো। স্টেট লেভেলের নিরাপত্তাই হবে, ভিভিআইপি নিরাপত্তা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অপরাধীদের আশ্রয়দাতা যুক্তরাষ্ট্র বিনা কারণে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, গর্হিত কাজ বললেন প্রধানমন্ত্রী। পেছনে কলকাঠি নেড়েছে দেশের কিছু মানুষ।
এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।